খোয়াইয়ের বারোবিল স্টেডিয়ামের পার্ক শেড থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার বিকেলে খোয়াই বারোবিল স্টেডিয়ামের পার্ক শেডের মুখে ওই ব্যক্তির মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকজন। মৃত ব্যক্তির নাম দয়াল দেব, বয়স 36, তার বাড়ি বারোবিল গ্রামে। দয়াল দেবকে এদিন বিকেল থেকে কোথাও খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। এরপর তারা বারোবিল স্টেডিয়ামে তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্টেডিয়ামের পার্ক শেডের মুখে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পেয়ে সাথে সাথে খোয়াই থানার ফোন করে থানায় ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে। এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। একটা ইনফরমেশন পাইছি যে এমন একটা মৃতদেহ বারোবিল স্টেডিয়ামের কাছে পড়ে দিয়েছে, জঙ্গল মধ্যে পড়ে দিয়েছে। তারপর অ্যাকর্ডিংলি আমরা স্পটে আইছি। স্পটে আয়া ডেড বডিটা এখন হসপিটাল শিফট করতেছি PM এক্সামিনেশনের জন্য। তারপর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যাবে PM এক্সামিনেশনের পরে। নাম কি দেবো? হচ্ছে দয়াল দেব। বাড়ি? বাড়ি বারোবিলি। বয়স 36। কি মনে হইতেছে? কিছু পাওয়া যাচ্ছে না।